চলচ্চিত্র কল্যাণ ট্রাস্ট মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চলচ্চিত্রের যে ব্যক্তিটি স্ক্রিপ্ট লেখে, মানে গল্প লেখা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পরিচালক, শিল্পী, কলাকুশলী, ইভেন দ্যাট প্রোডাকশন বয় পর্যন্ত যেন এই কল্যাণ ট্রাস্টের সুবিধা পেতে পারে, আর্থিক সুবিধা পেতে পারে আপৎকালীন সময়, বিপদকালীন সময়, তার জন্যই প্রধানমন্ত্রী এটা প্রতিষ্ঠা করেছেন। এবং এই জন্য চলচ্চিত্রবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু একটি কথা দুঃখের সাথে বলতে চাই, সেটি হচ্ছে যে যে প্রডিউসারদের ছাড়া কখনো চলচ্চিত্র চিন্তাই করা যায় না, যে প্রডিউসার ছাড়া চলচ্চিত্র নির্মাণই হয় না, কারণ প্রডিউসার হচ্ছে চলচ্চিত্রের বুনিয়াদ, মানে তারা হচ্ছে অর্থ লগ্নিকারী। তো একটা প্রযোজক অর্থ লগ্নি করলেই একজন পরিচালক, একজন আর্টিস্ট, একজন কলাকুশলী সবাই সেখানে কাজ করে। তো কোনো অবস্থাতেই প্রযোজক ছাড়া চলচ্চিত্র ভাবাই যায় না। তো সেরকম একটা জায়গায় আমাদের একজন প্রযোজক যদি পরপর কয়েকটা ছবিতে যদি সে লস করে, তাহলে তার কি অবস্থা দাঁড়ায়? তাহলে তো সে ঘর বাড়ি জমি জমা বিক্রি করে নিঃস্ব হয়ে যায়। তো সেই সময় যদি তার অসুখ বিসুখ বা তার চিকিৎসা বা তার পরিবারের যদি অর্থের প্রয়োজন হয়, সংকট হয়, তো তখন সে কোথায় যাবে, কার কাছে যাবে? তো সেই জন্যই আমরা বলেছিলাম যে আমাদের প্রযোজক ভাইদেরকে এই কল্যাণ ট্রাস্টের আওতায় আনার জন্য। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে আমি দেখেছি যে কিছু কিছু আমাদের চলচ্চিত্রের নেতা তারা বক্তৃতা দিয়েছেন এর মধ্যেই যে প্রযোজকরা কেন এই সুবিধা পাবে, এবং প্রযোজকরা একটা ছবি করে চলে যায়, প্রযোজকরা একটা ছবি করে চলে যায়, এটাও যেমন ঠিক আছে, তেমনি প্রযোজকরা এখানে মাটি কামড়ে পড়ে আছে, একের পর এক চলচ্চিত্র নির্মাণ করে লস করেও তারা কিন্তু এখানে পড়ে আছে। এখানে অনেক শিল্পী আছে, অনেক আর্টিস্ট আছে, কলাকুশলী আছে, অনেক পরিচালক আছে, যারাও এরকম একটা দুটা ছবি করে চলে যায়। তো এই কথাটা অমূলক, এটা চলচ্চিত্রের সবাই যদি এই সুবিধার মধ্যে আসতে পারে, তাহলে একজন প্রযোজক কেন পারবে না? একজন প্রযোজক সমস্ত কিছু, তার বাড়ি জমি জমা বিক্রি করে যদি চলচ্চিত্র যদি সবকিছু ইনভেস্ট করে যদি সে মানে নিঃস্ব হয়, তো তখন তার সে কেন সেই সময়টা, তার এই দুঃসময় বা ইয়েতে সেই এই আর্থিক সুবিধার কেন সে অংশীদার হবে না? তো আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, যেন এই প্রযোজকদের এই কল্যাণ ট্রাস্টের আওতায় যেন তাদেরকে আনা হয়, এটা আমরা আমাদের প্রযোজকদের পক্ষ থেকে খুবই জোরালো একটা দাবি জানাচ্ছি।